ইস্তিয়ার সিটি মেয়র হিসেবে নির্বাচিত হলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি নিম্নলিখিত অথবা নিম্ন বর্ণিত পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিচ্ছি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরীর বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স সামঞ্জস্যপূর্ণ পর্যালোচনা করে লাঘব করব। এর আগে যখন ট্যাক্স বাড়ানো হলো নাগরিকদের কোনো মতামত নেওয়া হয়নি, নাগরিকদের মতামত ছাড়াই একতরফাভাবে ট্যাক্স বর্ধিত করে তারপরে 200 টাকার একটা ফর্ম বিক্রি করে 600 টাকার একটা ফর্ম বিক্রি করে আমাদের অনুরোধ করতে হয়েছে যে কমানোর জন্য। তা আমরা নিয়ম হলো যে জনগণের সঙ্গে আলোচনা করে আমরা ট্যাক্সটিকে মাইমনসিংহ সিটির জন্য, ঢাকা সিটি নয়, এটি মাইমনসিংহ সিটিতে একটি বাড়ি ভাড়া 15-20 হাজার, তো সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা রিভাইজ করব, ট্যাক্স আমরা লাঘব করব। নগরীকে যানজট ও বায়ু দূষণ মুক্ত করতে হবে। যানজট নিয়ে আসলে আর কথা বলার দরকার নেই, যানজটে ধীরলয়ের শহর এই বিষয়ে তারাই গবেষণা করে বলেছে এটি একদম ধীরগতির 9 নম্বর শহর। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ওভারব্রিজ ও ফ্লাইওভার নির্মাণ করা হবে। জলবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ সিস্টেম আধুনিক প্রশস্ত উন্নত করা হবে। আপনি যারা গত 15 বছর আগে বাড়ি বানিয়েছেন, আমার মনে হয় এদের প্রত্যেকের বাড়ি মিনিমাম 2 হাত নিচে ড্রেনের নিচে চলে গেছে। কেন ডেপ না হয়ে ড্রেন করে উঁচা হলো, যাই হোক আমরা সেটা ড্রেনেজ সিস্টেমকে আধুনিক প্রশস্ত উন্নত করা হবে। অনেক জায়গায় ড্রেন 8 ফিটের ড্রেন 3 ফিট করা হয়েছে। মানসিক মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত স্টিল আর্চে ব্রিজকে বিবেচনায় নিয়ে সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হবে। ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করে নব্যতা ফিরিয়ে আনতে হবে। আমি একটা মজার বিষয় উল্লেখ করি, এইখানে যখন শালবন এই শহরের মধ্যে ছিল বলা হচ্ছিল যে যানজট হয়, এখন তারা প্রকাশ্য রাস্তায় হসপিটালের কাছে পুরা রাস্তা জুড়ে যানজট সৃষ্টি করে। হ্যাঁ, কার উদ্দেশ্যে কী কারণে ওখানে গেল এ বোধগম্য নয়। আন্তঃজেলা বাস টার্মিনাল নয় ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করে বলছি আমি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। হ্যাঁ, এখানে বর্জ্যের আমি কুড়িদের মানে ওই নদীর পারে, হ্যাঁ ওখানে মানুষের মানে বাসযোগ্য অবস্থা নাই, দুর্গন্ধে। নদীর পার দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। মাইমনসিংহ নগরীর শিক্ষানগরী হিসাবে খ্যাত, শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে এর সুনাম বৃদ্ধি করা হবে। পরিকল্পিতভাবে পার্ক, পাবলিক টয়লেট, নো টয়লেট ইন দ্য মাইমনসিংহ সিটি নির্মাণ করা হবে। খেলাধুলা, চিত্ত বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার মাধ্যমে যুব সমাজকে মাদক আসক্তি অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্যোগ গ্রহণ করা হবে। যেমন আমাদের জয়নুলা বিদিন পার্কে ঘিরে আমরা রবীন্দ্র সরোবরের মতো একটি মঞ্চ করতে পারি, সেই মঞ্চ করার পরিকল্পনা আমাদের মধ্যে আছে। মাইমনসিংহের শশীলজ, জয়নুল জাদুঘর সহ অন্যান্য ঐতিহাসিক সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে আরও উন্নত সমৃদ্ধ করা, অধিকারের ভিত্তিতে নগরীর প্রধান প্রধান সড়ক পরিষ্কার জঞ্জাল মুক্ত করা হবে। আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। মাইমনসিংহ সিটি কর্পোরেশন 6 লক্ষাধিক হতাশ মানুষের আশার উজ্জ্বল আলোকে বর্তিকা নিয়ে আপনাদের সকলের সহযোগিতা আমি যেন সেবক হিসাবে নাগরিকদের সেবা দিতে পারি, সেই আশীর্বাদ ও দোয়া কামনা করি।